কোচবিহার না, তিনটে যাত্রাই আছে, ডেট পরিবর্তন হয়েছে, তো সেই জন্য চিন্তার কোনো কারণ নেই। ওনারা কি সুচর কীর্তন করবেন নাকি ব্যাঙের কীর্তন করবেন সেটাও আমরা দেখব। তো যাত্রা যথারীতি হবে, পরিবর্তন হয়েছে যেহেতু ওখানে নির্বাচন চলছে, যতক্ষণ না অমিত শাহ ওখান থেকে আর মুক্ত হচ্ছেন আসতে পারবেন না, সেজন্য উনি বলেছেন ডেট চেঞ্জ করলে ভালো হয়, তো আমরা সেই হিসাবে 7 দিন পিছিয়েছি। আতঙ্ক সে তো ভোটের সময় দেখা যাবে। আজকে দেখুন বিজেপির কত বড় জিত, আমরা রামনবমী করলাম ওনারা রামনবমী করছেন, আমরা জন্মাষ্টমী করলাম জন্মাষ্টমী করছেন, আমরা রথ করলাম ওনারা রথ করছেন, তা আমরা যা যা করবো ওনারা করবেন। বৈচারিকভাবে তো ওনারা হেরে গেছেন, বিজেপিকে ফলো করছেন, দিদিমণি বলে দিয়েছেন বিজেপির যাত্রার পেছনে পেছনে ওনাদের যাত্রা যাবে, তার মানে কি বিজেপি ঠিক আছে, বিজেপির এজেন্ডা ঠিক আছে, সেটা ওনারা অনুকরণ করছে। 5 তারিখ যেহেতু 5 অবধি ভোট চলবে ওখানে, অমিত শাহ আসতে পারবেন না, আর ওনার ইচ্ছা 5টা যাত্রার উদ্বোধন উনি থাকবেন, সেই জন্য আমরা কথা বলে 14 তারিখ ডেট করেছি বীরভূমের যাত্রা। দেখুন ফ্যাক্টর কি ফ্যাক্টর না, আগে ওনার পার্টির কাছে ফ্যাক্টর ওনারা ঠিক করুন। যেভাবে ওখানে খুন খারাপি চলছে, মারপিট চলছে, তা অনুব্রতর ভবিষ্যৎ কী হবে সেটা ওনার পার্টির কাছে, বিজেপির কাছে কেউ কোনো ফ্যাক্টর নাই, বিজেপির কাছে ফ্যাক্টর হচ্ছে কোনো সাধারণ মানুষ। না ওনারা বলছিলেন কিছু হবে না, এসব ফালতু কেন করছে, আজকে বিজেপির রথযাত্রা ছাড়া আর কোনো আলোচনার বিষয়ই নয়। মুখ্যমন্ত্রী যেখানে ভাষণ দিতে যাচ্ছেন বিজেপি দিয়ে শুরু করছেন, বিজেপি দিয়ে শেষ করছেন, এখন যেখানে তার নেতারা যে ভাষণ দিক বিজেপির রথযাত্রা সেটা নিয়ে বক্তব্য। আমার মনে হয় ওনাদের আমাদের চেয়ে বেশি চিন্তা যাতে ভালো করে যাত্রাটা হয়। টার্নিং তো হবেই, 19 তারিখে 19-এর পতন শুরু হবে ওনাদের, সেই জন্য 19 জানুয়ারি যেটা হবে না তার রেজাল্ট 19-এ বুঝতে পারবেন। বাংলা আমি বলতে হ্যাঁ ছুচোর কীর্তন, তো অনুব্রত ছুচোর কীর্তন হবে সেটা আমরা দেখবো।